প্রত্যেক দিনের মতো সেদিনও আমরা দুজনে চা খেতে বসেছি। হঠাৎই ফোন আসলো মেজো বোনের। মেজো বোন বলছে তোদের বাড়িতে আমরা যাচ্ছি। আমি তো শুনেই পুরো খুশি হয়ে গেছিলাম, আর তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে নিচ্ছি যাতে বোনদের সাথে গল্প করতে পারি, কারণ অনেকদিন পর ওরা আসছে। ছোট বোন তো ওরাও এসেছিল, কিন্তু মেজো বোন একবারই এসেছে, তারপর আর আসেনি এতদিন। যেহেতু শনিবার তো হাট বাজার করতেই হবে, তো ভাবলাম সকাল সকাল সেরে ফেলি। একবারে বাজারটা চটজলদি করে আনলাম আর রান্নাও চাপিয়ে দিয়েছি। এদিকে বোনরাও চলে এসেছে, বর আনতে গেছিল। ওদের কী কী রান্না করেছি সেটা তোমরা দেখে নাও। প্রথমেই চাটনিটা দেখা, আর এদিকে হলো চিকেন করেছি, আর করেছিলাম পেঁয়াজকলি গাজর আলু দিয়ে একটা ভাজা, মানে নতুন যে ছোট আলুগুলো বেরিয়েছে ওগুলো, আর এদিকে ফুলকপিও করেছি। এদিকে বোন কতগুলো মিষ্টিও নিয়ে এসেছে, এই মিষ্টিটা খেতে আমি খুব ভালোবাসি। দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা ছাদে উঠে সবাই আড্ডা দিচ্ছিলাম, তখন আবার বোনের ছেলে একটু ভিডিও বানাচ্ছিল। এদিকে সন্ধ্যেবেলা দু বোনে মিলে চলে গেছিলাম একটু বাজারে, চিকেন পকোড়া নিয়ে এসেছি সন্ধ্যের টিফিন করার জন্য। রাত্রে ডিনারের কিছু আর ভিডিও করিনি, তাই এইভাবে ভিডিওটা শেষ করেছিলাম। তারপরের দিন সকালবেলা মানে সানডেতে বর এখানে গাড়ি ধুচ্ছিল আর ভাই চলে যাচ্ছিল ওর মতো ওর ডিউটিতে। যেহেতু সানডে তাই বরের অনেক কাজ থাকে, এদিকে দোকান সকালবেলাটা যায়, তাই সকালে দোকান যাবে দেখে গাড়িটা ধুয়ে নিল আগে। আর এদিকে বাসগুলো চলে এসেছে গেট ঠিক করার জন্য, ও হলো ওগুলো দেখছিল কী কী ঠিকঠাক আছে কিনা। আর এদিকে বোনরা বসেছে চা খেতে, তো পরে ছাদে রোদ হচ্ছিল বলে পার্টিটা দিয়েছিল। আর এদিকে দুপুরে কী কী রান্না করেছি, আগের দিনে চাটনিটা ছিল, মাটন করেছিলাম আর ডাল করেছিলাম, ফুলকপি করেছিলাম। তো দুপুরে ওদেরকে খেতে দিয়ে তারপরে ভিডিওটা ওখানেই শেষ করেছি, আর পরে ভিডিওটা কন্টিনিউ।